বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে নিজ বাসভবনের অফিসে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিয়ারি এদিন তিনি অবৈধ কয়লা কারবারের অভিযোগ করে বলেন জানেন যে কোল স্ক্যাম যেটা ছিল সেটা ইলিগাল কোলের বিরুদ্ধে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি সিবিআই ইডি ইনভেস্টিগেশন স্টার্ট করে এবং অনেক কয়লা মাফিয়া ইসিএলএ আধিকারিক অন্যান্য ইনফ্লুয়েন্সিয়াল যারা আছেন অনেক এবং এটা হওয়ার ফলে আমরা দেখছিলাম যে এই বেআইনি কয়লা অপারেশন প্রায় বন্ধ হয়ে গেছিল কিন্তু বেশ কয়েকদিন ধরে লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখছি যে এটা আবার নতুন ফর্মে স্টার্ট হয়েছে এবার কিভাবে হচ্ছে যে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বিভিন্ন যে প্রাইভেট প্রপারেটার আছেন যাদেরকে কয়লা তোলার যে অধিকার দেওয়া হয়েছে যেটাকে প্রাইভেট আউটসোর্সিংয়ের মাধ্যমে এবং তাদের দায়িত্ব হলো যে কয়লা তুলে তারা ইসিএলকে দিয়ে দেবে যে এরিয়াতে আছে সে এরিয়াতে দিয়ে দেবে সেখান থেকে ইসিএল সে কয়লা বিক্রি করবে কিন্তু আমরা খবর পাচ্ছি যে তারা যে যে পরিমাণে কয়লা তুলছে সবটাই কিন্তু ইসিএলকে দিচ্ছে না হয়তো যে প্রোডাকশান হচ্ছে তার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি তারা আবার এই কয়লা মাফিয়াদেরকে বিক্রি করতে শুরু করেছে এবং যেহেতু একটা বৈধ একটা আকার দিয়ে দেওয়া হচ্ছে এটা বাইরের লোকের পক্ষে বোঝা খুব টাফ হচ্ছে যে যে মাইনিং অপারেশনটা হচ্ছে কারণ লোক তো দেখছে যে মাইনিং অপারেশন হচ্ছে এটা তো ইসিএল এর দেওয়া আউটসোর্সিং কোম্পানি মাইনিং অপারেশন করছে কিন্তু যতটা কয়লা তোলা হচ্ছে সবটাই কিন্তু দেওয়া হচ্ছে না এবং যারা এর প্রতিবাদ করছে যে শ্রমিকরা এর প্রতিবাদ করছে তাদেরকে কাছ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে যে শ্রমিকরা প্রতিবাদ করছে তাদের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে এই একটা নেক্সাস কিন্তু স্টার্ট হয়েছে বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি এটা চলছে ওদিকে না আমি দেখো এটা সবার দায়িত্বের মধ্যে পড়ে যদি ইসিএলকেও দেখতে হবে যে তাদের কয়লা তারা এটার ওনার তাদের কয়লা অন্য কেউ যেন না নিয়ে নেয় আবার পুলিশকেও দেখতে হবে পুলিশকেও দেখতে হবে যে এটা তো এমন তো নয় যে কয়লাটা এক জায়গায় রয়ে গেছে এটা তো যে রাজ্য সরকারের যে অপারেশন এরিয়া বিভিন্ন রাস্তা দিয়ে তো পেরোচ্ছে যদি কয়লা কোথাও যাচ্ছে তো বিভিন্ন রাস্তা দিয়ে তো রাস্তায় কে কে গিয়ে দেখবে এটা কে গিয়ে দেখবে তো রাজ্য সরকারের পুলিশকে দেখতে হবে আমি বলছি যে এটা যৌথভাবে যৌথভাবে এটা কোয়ার্ডিনেশন এটা দোষারোপ করার সময় নেই যে ইসিএল দায়ী না রাজ্য সরকার দায়ী এসব দোষারোপ করার টাইম না এটা সরকারি সম্পত্তি এবং সরকারি সম্পত্তি আমাদের জনগণের অর্থ জনগণের টাকা এটা আমার মনে হয় যে যৌথভাবে যৌথভাবে নিজেদের মধ্যে ব্লেম গেম না খেলে যৌথভাবে জয়েন্ট অপারেশনের মাধ্যমে এগুলো বন্ধ করার জন্য সবারই সচেষ্ট হওয়া উচিত না আমি তো বলবো আমি তো বলবো যে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড যে প্রাইভেট অপারেটরদেরকে যারা দিয়েছে প্রাইভেট অপারেটররা যারা আছেন তারা এইটেন্ট ইসিএল কে দিচ্ছেন সেভেন্টি পার্সেন্ট ইসিএল দিচ্ছেন থার্টি পার্সেন্ট তারা বিক্রি করে দিচ্ছেন পয়লা মাফিয়াদের সঙ্গে সাজেস্ট করে বিক্রি করে দিচ্ছে এবং তার জন্য কেউ কিছু কিছু কোথাও কোনো আধিকারিক দায়িত্ব থাকতেও পারেন সেটা তদন্ত করলে বোঝা যায় আমি তো তদন্তকারী অফিসার না আমি বলতে পারবো না কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে এবং যারা এর প্রতিবাদ করছে গরিব লোক যারা ওই ওই প্যাঁচগুলোতে কাজ করে যারা এই প্রতিবাদ করছে এটা আমরা মানবো না সঙ্গে সঙ্গে তাদের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে এই আমার কাজ নিয়ে চলে যাওয়া এরকম করে বসিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে এটার বিরুদ্ধে আমরা আগামী দিনে আন্দোলন নামবো যে যে ন্যাশনাল কোল ওয়েজ এগ্রিমেন্ট অনুযায়ী যে যারা প্রাইভেট যারা মাইনাররা যারা আছেন সেখানে যে স্যালারি তাদের পাওয়া যাচ্ছে সেটাও দেওয়া হচ্ছে না কম পয়সায় মানে একদম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করিয়ে এবং তারা এই অন্যায়ের প্রতিবাদ করলেই তাদেরকে দেওয়া হচ্ছে এটা নিয়ে আমরা আগামী দিনে আরো বেশি অন্যভাবে কয়লা চুরি আবার স্টার্ট হয়ে যাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমরা আশা করব। দিন দশেক আমরা দেখবো আশা করব। যে পুলিশ এটা তদন্ত করবে এবং যারা আছে এই ধরনের ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি আলটিমেটলি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আপনারা জানেন যে যে হাইকোর্টে ফোরাম আছে সেখানে আমরা লিগালি এই লড়বো লড়ব এই শিল্পাঞ্চলে অনেক আমরা ভোগ করেছি আর কিন্তু এই আসানসোলকে কয়লার বেআইনি কয়লার ব্যবসার জায়গা আমরা আর হতে দেব না আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুর রিপোর্ট